আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা কক্ষে। আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। রাজনীতিতে বংশগত উত্তরাধিকারের পরিবর্তে নিজ যোগ্যতায় বেশি গুরুত্বপূর্ণ কাউন্সিলর টিলিপ সিদ্দিকী। ব্রিটেনের পোস্ট অফিস প্রাইভেটাইজ না করার দাবি জানিয়ে টার হ্যামলেটস লেবারের বিক্ষোভ। ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনীতিতে বংশগত উত্তরাধিকারের পরিবর্তে নিজ যোগ্যতাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকী। লন্ডনে লেবার পার্টির মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে নির্বাচনে জয়ের জন্য প্রবাসী বাঙালিদের সহযোগিতা চেয়েছেন টিউলিপ সিদ্দিকী। বিস্তারিত এম এ আর মুরাদের রিপোর্টে। যুক্তরাজ্যের আগামী সাধারণ নির্বাচনে লন্ডনে হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির মনোনয়ন নিশ্চিত করার পর প্রথম সংবাদ সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধুর নাতনি কাউন্সিলর টিলিপ সিদ্দিকী বলেন, নিজের যোগ্যতাই তাকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে। আমি তো গ্রাস রুটস থেকে উঠে আসছি, আমি এখানে ক্যাম্পেইনিং, গরম হোক ঠান্ডা হোক স্নো হোক, আমি লেবার পার্টির জন্য ক্যাম্পেইনিং করছি 15 বছর ধরে এই দেশে। দেশের রাজনীতিতে যুক্ত না হওয়া প্রসঙ্গে টিউলিপ বলেন, বংশগত উত্তরাধিকারের রাজনীতির পরিবর্তে নিজের যোগ্যতাকে বেশি গুরুত্ব দেন তিনি। জিজ্ঞেস করেছে, তুমি বাংলাদেশে যাও নাই কেন? তোমার নানা ছিল এখানে প্রাইম মিনিস্টার, লেড দ্য লিবারেশন ওয়ার, তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে তোমার খালা, এখন তুমি এখানে আসছো কেন? আসল কথা হলো, আমি যদি বাংলাদেশে গিয়ে দাঁড়াতাম, আপনারাই কিন্তু বলতেন ডাইনেস্টি পলিটিক্স, নিজে পেরেছো করতে নাকি তোমার ফ্যামিলি থ্রু দিয়ে করছো। তাই জন্য আমি এখানে এসে প্রথমে কাউন্সিলর হলাম, লেবার পার্টিতে আমি গর্ডন ব্রাউনের জন্য কাজ করেছি, তারপরে পলিসি অ্যাডভাইজার হিসাবে কাজ করেছি, তারপরে আস্তে আস্তে নমিনেশনটা পেয়ে এখন পার্লামেন্টে ঢুকছি। টিউলিপ সিদ্দিকীর মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা এ সময় মেয়ের জন্য সবার কাছে দোয়া চান। ওকে দোয়া করবেন, ও যেন ওর নানার নাম রাখতে পারে। আর আমার বাবা বলতেন যে পৃথিবীতে যেখানে অসহায়, যেখানে যে মানুষ মানুষের সাহায্য করবে, তাহলেই সবাই মনের শান্তি পাবে এবং তুমি নিজেও শান্তি পাবে। তো ওদেরকে আমি ওদের স্বাধীনতায় কোনো হাত দিইনি, নিজের ইচ্ছায় সব কিছু। আর আজকে যা কিছু অর্জন তার নিজের, ও ছোটবেলার থেকেই খুব কর্মঠ, নিজে যেটা ইচ্ছা করে। সংবাদ সম্মেলনে নির্বাচনে জয়ের জন্য প্রবাসী বাঙালিদের সহযোগিতা কামনা করেন টিউলিপ। উল্লেখ্য, গত রবিবার লেবার পার্টির মনোনয়ন দৌড়ে টিউলিপ ক্যামডেনের আরেক কাউন্সিলর স্যালি গিমসন ও হ্যাকনিপাড়ার ডেপুটি মেয়র সোপি লিংককে পেছনে পেরে মনোনয়ন লাভ করে। এই আসনটির এমপি ও একসময় জনপ্রিয় অভিনেত্রী গ্র্যান্ডার জ্যাকসনের সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই এ নির্বাচন হয়। জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এ কিলবান এলাকাতেই বাস করতেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও টিউলিপ সিদ্দিকীর মা শেখ রেহানা। লন্ডন থেকে এম ইয়ান মুরাদ, চ্যানেল আই। ব্রিটেনের পোস্ট অফিসগুলো বর্তমানে লাভজনক খাতে থাকলেও সম্প্রতি টোরি নেতৃত্বাধীন বর্তমান সরকার রয়্যাল মেল প্রাইভেটাইজ করার উদ্যোগ নিয়েছে। এদিকে রয়্যাল মেল প্রাইভেটাইজ না করার দাবি জানিয়ে বুধবার পূর্ব লন্ডনের বাঙালিদের প্রাণকেন্দ্র হোয়াইট চ্যাপেল রয়্্যাল মেল পোস্ট অফিসের সামনে বিক্ষোভ সভা করেছে টার হ্যামলেটস লেবার গ্রুপ। এ সময় টার হ্যামলেটস লেবার মেয়র পদপ্রার্থী ও জিএলএ মেম্বার জন বিক্স বলেন, রয়্যাল মেল ব্রিটেনের প্রত্যেক নাগরিকের একটি দৈনন্দিন জীবনের অংশে পরিণত হয়েছে, একে প্রাইভেটাইজ করা মোটেই কাম্য নয়। এছাড়া পোস্ট অফিস প্রাইভেটাইজ করলে জনসেবার মান নিম্নমুখী হবে এবং বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই